জলের দাবিতে বিক্ষোভ, ভোটের লাইনেই ক্ষোভের মুখে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার, শালতোড়ার ঝঙ্কা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুব্ধ ভোটারদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে জল মিলছে না, সাংসদকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, দেখা মেলে না সাংসদের। আমাদের প্রতিনিধি একটা মেম্বার, তাতে যে কোনো ইয়েরই হোক, আমরা বলতে চাইছি একজন তো আসবে আমাদের প্রতিনিধি হিসাবে, পাঁচ বছর ধরে আমরা দেখতে পাইনি, এটাই আমাদের বলার কর্তব্য, আমাদের অন্য কিছু কোনো ইয়ে নেই। পরে ভোট কেন্দ্র থেকে বেরোনোর পরেও স্থানীয়দের একাংশ সুভাষ সরকারকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন, পাল্টা সরব হন বিজেপি প্রার্থী। গোটা ঘটনার পেছনে তৃণমূলের হাত, অভিযোগ সুভাষ সরকারের। যে জলের কথা বলছে, আরে জল পাইপলাইন দিয়ে জল বাড়িতে বাড়িতে যাবে, তৃণমূল কোনোদিন স্বপ্ন দেখেছিল? নরেন্দ্র মোদী একদম জলের পাইপলাইন, ট্যাঙ্ক বানানোর টাকা, জল পাঠানোর টাকা, গোটা টাকাটা দিয়ে পাঠিয়ে দিয়েছেন জলশক্তি মন্ত্রণালয়ের, জলশক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে। একদম তৃণমূল কংগ্রেসের ফ্রাস্ট্রেশন থেকে বলছে। ভোট চলাকালীন বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ইস্যুতে সরগরম বাঁকুড়া। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।